আমাদের সমাজে অনেকে নতুন বছরে হৈহুল্লোর করে পিকনিক করতে যায় এবং নাচে গানে আনন্দে মেতে ওঠেন কিন্তু আজ শনিবার বছরের প্রথম দিনেই বীরভূম জেলার দুবরাজপুর রঞ্জন বাজারের এক চাওয়ারা মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করলেন তিনি হলেন ৩৫ বছর বয়সী বিপুল ওঝা শুধু তিনিই নয় তার এত সুন্দর ভাবনার জন্য একান্ন বছর বয়সী তার মা কণিকা ওঝাও মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করলেন উল্লেখ্য চায় পে চর্চা তো আমরা রাজনীতিতে দেখেছি কিন্তু এখানে চায় পে চর্চা এক প্রকার দুটো অন্ধ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে পারে দুবরাজপুরের রঞ্জন বাজারে রয়েছে বিপুল বাবুর একটি ছোট্ট চায়ের দোকান তার দোকানে প্রায় সব আটা দিতে আসেন এবং চা পান করেন হঠাৎ একদিন কয়েকজন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা মরণোত্তর চক্ষুদানের বিষয়ে একটি আলোচনা করছিলেন সেই সময় তিনি তাঁদের কথা শুনে উদ্বুদ্ধ হন তাই আজ তিনি এবং তার মা মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করলেন এদিন বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি প্রিয় নীল পাল তাঁদের দুজনেই স্বাক্ষর করিয়ে নেন দুবরাজপুর থেকে শেখ করিম মোহাম্মদের রিপোর্ট আমার বীরভূম দুবরাজপুরে এসছি বীরভূমি অ্যাসোসিয়েশনের তরফ থেকে মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করানোর জন্যে তো আজকে একজন চা বিক্রেতা এই দোকানেই আমাদের যারা সদস্য আছে তারা এখানে এই চক্ষুদান সম্বন্ধে অনেক ধরনের আলোচনা করে সেই আলোচনা থেকে উনি অনুপ্রাণিত হয়েছেন এবং উনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে আমিও এবং আমার মা মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করবেন তাই আমরা সিউড়ি থেকে এসেছি এখানে ওনাদের অঙ্গীকারপত্র সই করাতে একদম অসাধারণ লাগছে যেমন হচ্ছে যে প্রসঙ্গক্রমে বলি যে আমরা তো দেখতেই পাচ্ছি যে চা চায়ের সাথে এখন রাজনীতি এবং সমাজের অনেক যোগ রয়েছে তো সেরকমই চায়ে পে চর্চা যেরকম এখানে আমাদের যারা রয়েছে সদস্য দুবরাজপুরের যারা সদস্য রয়েছে তারা এখানে এই মরণোত্তর চক্ষুদান দেহদানের আলোচনা করেছে সেই আলোচনা সে শুনেছেন এবং সমাজের মানে সব শ্রেণীর মানুষরা এটা থেকে অনুপ্রাণিত হবে যে হ্যাঁ একজন চা বিক্রি করছে কিন্তু তবু তার একটা উদার মানসিকতা রয়েছে যে না সে চক্ষু মরণোত্তর চক্ষুদানে অঙ্গীকার করতে যাচ্ছে এবং তার মাও দূর থেকে এসছেন আজকে বছরের নতুন দিনে নতুনভাবে তারা চক্ষু মরণত্ব চক্ষুদানে অঙ্গীকার করলেন যাতে ভবিষ্যতে এটি কাজে লাগে আমার নাম পাল আমি ব্লাড আমি এই দাদাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছি এই খবরটা পেয়ে পরে তো আমারও মনে জেগেছে যে আমিও যাতে কারো মানে যারা কি বলবো আমি চোখ যদি আমি দিয়ে পরে এমনি যদি কারো সাহায্য করতে পারি আমি চলে যাওয়ার পরে তা আমার ভালো লাগবে আমি আমার মা দুজনেই কিছু যদি করতে পারি এটাই এমনি তো কিছু করতে পারি না তারপরে যদি আমার চোখ নিয়ে কেউ যদি দেখে না দেখুক কোনো অসুবিধা নেই তাতে আছে কিছু কাজ আছে আরও এমনি আমি এক নম্বর আগে সোশ্যাল ওয়ার্কার ছিলাম আগে আমি তারপরে আমার ক্যাটারিংয়ের ব্যবসা আছে ডেকোরেটার আছে দ্বিতীয়ত এটা আছেই চাই আমি খুশি তাতে আমার মাও খুশি আপনার নাম বিপুল ওঝা